নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে লাউ শাকের ডগা দিয়ে একটা হারিয়ে যাওয়া পুরনো দিনের গ্রাম বাংলার রান্না করে দেখাবো। রেসিপিটা খুবই সহজ এবং সরল একটা রেসিপি, খেতে কিন্তু দুর্ধর্ষ ভালো হয়। যদিও আমরা আজকাল শহরে থাকি, এরকম লাউ শাকের ডগা খুব ফ্রেশ পাওয়া যায় না, আর পেলেও হয়তো আমরা কিনে আনি, সেখানে হয়তো একটা কি দুটো লাউ শাকের ডগা থাকে। তারই মধ্যে থেকে আমি কয়েকটা ডগা বেছে রেখে আজকের এই রেসিপিটা তৈরি করব। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, এবং যারা নতুন বন্ধু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি কয়েকটা লাউ শাকের ডগা নিয়েছি। ডগাগুলো ঠিক এই পর্যায় থেকেই আমি কেটেছি, খুব বেশি কিন্তু তা নিইনি। একদম ওপরের যে অংশটা দেখুন, ঠিক সেই অংশটাকেই আমি কেটে রেখে দিয়েছি, আর কিছুটা আমি কেটে রেখেছি, আর এই কটা আমি কেটে দেখানোর জন্য আমি রেখেছি। এই ডগাগুলোকে আমি একসাথে করে নিয়ে ভালো করে কেটে নেব। তবে এগুলো যখন কাটবেন তার আগে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবেন, কারণ এই লাউ শাকের ডগার ওপরে যে ছোটো ছোটো পাতাগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা থাকে, সেই পোকাগুলো যেন না থাকে একটু নুন জলের মধ্যে ভিজিয়ে এগুলোকে রেখে দিয়ে তারপরে কাটবেন। আমি আগে থেকে কিছুটা কেটে রেখেছিলাম, আমি পাঁচ ছটা মতো নিয়েছিলাম লাউ শাকের ডগা, তার থেকে আমি চারটে আপনাদের কেটে দেখালাম, আর বাদ বাকিটা আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার এই লাউ শাকের ডগার কোচানোটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর ডাটিগুলোও কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছি, তার সাথে দেব দু তিনটে কাঁচা পাকা লঙ্কা কোচানো। স্বাদ মতো লবণ অ্যাড করছি, আর দেব সামান্য একটু চিনি। এর সাথে দেব একটু কাঁচা সর্ষের তেল এক চামচের মতো। এবার এই সমস্ত কিছু দিয়ে লাউ শাকের ডগার কোচানোটাকে ভালো করে মেখে নেব। পোস্ত এখানে আমার দু টেবিল চামচ রয়েছে, দু টেবিল চামচ গোটা পোস্তকে আমি বেটে নিয়েছি। মাখাটা হয়ে গেছে, এবার একটা টিফিন বক্স নিয়ে মধ্যে লাউ শাক পোস্ত মাখাটা আমি দিয়ে দিলাম। এবার এটার ওপর দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে আমি একটা কড়াইতে একটু জল বসিয়েছি গরম হওয়ার জন্য, এটা আমি বসিয়ে দেব। তবে পুরনো প্রসেসে কিন্তু এইভাবে ভাপে বসায় না, এটা যখন ভাত হতে থাকে অনেকটা পরিমাণ ভাত হয়, সেই ভাতের মধ্যে টিফিন বক্সটা ঢুকিয়ে দিলেই কিন্তু ভাতের সাথেই এটা ভাপে হয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমাদের ভাতের পরিমাণ অনেকটাই কম, এত বড় টিফিন বক্সটা ঢোকালে কিন্তু ভালো হবে না, সেই কারণে আমি জলের মধ্যে ভাপে বসিয়েছি, আর মিনিট পনেরো আমি এটাকে স্টিমে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পর এটাকে আমি বার করে নিচ্ছি, ভীষণই গরম, খুব সাবধানে খুলতে হচ্ছে। দেখুন এটা ওপর থেকে আমি আরও এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, একটু হালকা হাতে মেখে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখুন লাউ ডগা ভাপে ভাতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাতে লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকন সমেত লাল যে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। প্রেস করে দেওয়ার পরে আপনারা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করবো আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে।